প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সালাম আলাইকুম। আপনাদেরকে হঠাৎ করে খুব জরুরি তরফ দিয়েছি আমরা, বিষয়টা অত্যন্ত জরুরি। এই জন্যে আপনারা জানেন যে এখন COVID-19 করোনা ভাইরাস এটা সারা বিশ্বেই একটা ভয়াবহ মহামারী হিসাবে ছড়িয়ে পড়েছে এবং মানব জাতির জন্য এই দশকের সম্ভবত সবচেয়ে বড় সংকটের সৃষ্টি করেছে এবং সারা বিশ্বে প্রায় 2 লক্ষাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, প্রাণ হারিয়েছে। বিশ্ব সংস্থার হিসাব অনুযায়ী গতকাল পর্যন্ত 8,791। চীন, ইটালি, স্পেন, আমেরিকা, ফ্রান্স, ইউরোপের অন্যান্য দেশগুলো সহ সারা বিশ্বের প্রায় 173টি দেশে এই ভাইরাসের সংক্রমণের তথ্য পাওয়া যাচ্ছে। বাংলাদেশে গতকাল একজনের মৃত্যু ও 14 জনের আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন IEEDCR। দেশের মানুষ এই তথ্যের পুরো আস্থা রাখতে পারছে না, কারণ ইতিমধ্যে বিদেশ থেকে এবং প্রবাস যারা প্রবাসী রয়েছেন তারা অনেকগুলো ফ্লাইটে ইতিমধ্যে দেশে এসে পৌঁছে, যাদের সংখ্যা আমাদের ঠিক জানা নেই। কিন্তু ইতিমধ্যে আমরা যে খবরগুলো পাচ্ছি বিভিন্ন জায়গায় যে সমস্ত এলাকাগুলোতে প্রবাসীরা আসছেন সে সমস্ত এলাকাতে আসলেও খবরের কাগজে আছে যে তারা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন, দাওয়াত খাচ্ছেন অথবা আপনার দিক দিকে যাচ্ছেন, আত্মীয়জন তাকে সাক্ষাৎ করছেন। এবং ইতিমধ্যে যে 14 জন আপনার সরকারিভাবে অর্থাৎ ICCDR-এর যে হিসাব সেই তথ্য অনুযায়ী যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে প্রায় বেশিরভাগই হচ্ছেন আপনার বিদেশ থেকে ফেরত, 17 জন ইতিমধ্যে এখন বেড়েছে, 17 জন তিনটা বেড়েছে। তো আক্রান্ত প্রবাসী ব্যক্তিগণ দেশে এসেছেন কয়েক হাজার পায় এবং ফ্লাইট কয়েকটা বন্ধ হলেও কিছু বন্ধ হলেও মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে বিভিন্ন ফ্লাইট আসছে এবং সেই ফ্লাইটগুলো থেকে আপনার ফ্লাইটগুলোতে প্রবাসীরা দেশে ফিরছেন। IEEDCR এবং তথ্য অনুযায়ী আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশ প্রবাসী অথবা বিদেশ থেকে সারা দেশে ফেরত এসছেন। সারা দেশে একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে, জনগণ ঘর থেকে খুব কম বাইরে আসছেন না। আমরা দেখছি ঢাকার রাস্তাগুলো প্রায় ফাঁকা অবস্থা হয়ে গেছে, যান চলাচল বিশেষ করে ঢাকার চট্টগ্রামের যান চলাচল একেবারেই কমে গেছে, স্কুল কলেজ বন্ধ হয়ে গিয়েছে। সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের শাটডাউনের কথা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘরে থাকার জন্য বারবার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুরোধ জানাচ্ছে। বাংলাদেশ অত্যন্ত ঘন বসতিপূর্ণ দেশ, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম শহর অত্যন্ত ঘনবসতিপূর্ণ, জনগণের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশের মানুষেরা ইতিমধ্যেই ভোটারেরা ইতিমধ্যেই নির্বাচনের উপরে আস্থা হারিয়ে ফেলেছে। এরপরে এই যে ভীতির একটা সৃষ্টি হয়েছে সারা দেশের মধ্যে, এই ভীতির কারণে আগামী যে উপনির্বাচনগুলো এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার কথা আছে সেই নির্বাচনে কি ধরনের ভোটার টার্নআউট হবে সেটা আমরা সহজেই অনুমান করতে পারি। এই নির্বাচনগুলো আপনার আমাদের যেটা আছে আমি একটু আপনাদেরকে আবার মনে করে দিতে চাই। 21 তারিখে আছে আপনার গাইবান্ধা 3, ঢাকা 10 আসন এবং বাগেরহাট 4। 29 তারিখে আছে বগুড়া 1, যশোর 6 এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনগুলো এই তারিখগুলোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জনগণের মধ্যে ইতিমধ্যে এই নির্বাচনগুলোকে বন্ধ করার বিভিন্ন খান থেকে আপনার কথা এসছে। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন তারা তাদের স্বভাবসুলভ যে ব্যবহার আচরণ তাতে তারা বলছেন যে 21 তারিখে নির্বাচন যেগুলো আছে সেগুলো হবেই আর 29 তারিখে নির্বাচনের ব্যাপারে তারা 21 তারিখে সিদ্ধান্ত নেবেন। আমরা এটাকে একেবারেই
একটা একপেশে সিদ্ধান্ত মনে করি এবং জনগণের সঙ্গে সম্পর্ক বিবর্জিত, জনগণের যে জনগণের যে আশা বা যে প্রত্যাশা যে এই দুর্যোগে সময়ে নির্বাচন কমিশন অন্তত তারা মানবিক আচরণ করবেন, তারা সেটা করছেন না, বরঞ্চ অমানবিক আচরণ করছেন বলে আমরা মনে করি। এমনিতে ভোটার আপনার ভোটিং এর যে পার্সেন্টেজ যেটা অর্থাৎ যে পরিমাণ ভোটার আসে গত নির্বাচনে আমরা দেখেছি 8-9 বেশি পার্সেন্টেজ আসবে না। সেক্ষেত্রে আজকে এই করোনা ভাইরাসের আতঙ্কে কত পার্সেন্ট লোক আসবেন, তারা কত পার্সেন্ট ভোটার আসবেন সেটা সহজেই অনুমান করা যায়। আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখেছি যে সরকার প্রথম থেকেই এই করোনা ভাইরাসের যে আক্রমণ এটাকে কোন রকম গুরুত্ব তারা দেননি। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা প্রথম যখন সংবাদ সম্মেলন করি সেই সংবাদ সম্মেলনে আমরা বলেছিলাম যেখানে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে সরকার, আমরা তখনও বলেছিলাম যে আপনারা স্কুল কলেজ বন্ধ করেন, তারা স্কুল কলেজ বন্ধ করেননি, শেষ পর্যন্ত এসে তাকে 16 তারিখে তারা স্কুল কলেজ বন্ধ করার ঘোষণা দিয়েছে। আজকে তো শেষ মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলছেন প্রয়োজন হলে সব শাটডাউন করা হবে, যা যা দরকার তা তা শাটডাউন করা হবে। এখন তো শাটডাউন করার যে জায়গাটা অলরেডি আপনার এসে গেছে, কারণ শাটডাউন না করলে যেটা যেভাবে ব্যাপক বিস্তৃতি লাভ করছে সেটা ভয়াবহ একটা মহামারী আকার ধারণ করবে। বাংলাদেশ এমনিতেই একটা ঘনবসতিপূর্ণ দেশ, এই দেশে আপনার এই ধরনের একটি ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে এবং আপনি জানেন যে এটা এখন ডোমেস্টিক আর বাইরের থেকে আসা দরকার হবে না, এই দেশের মধ্যে অভ্যন্তরে যারা আপনার আক্রান্ত হয়েছেন তাদের দ্বারাই এখন সব জায়গায় ছড়াবে। আমরা সেই কারণেই আমরা নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানছি যে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তকে প্রত্যাহার করে তারা জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের বেঁচে থাকার স্বার্থে তারা এই নির্বাচনগুলোকে আপাতত স্থগিত রাখবে। একই সঙ্গে আপনারা নিশ্চয়ই দেখছেন পত্র পত্রিকা তো খবর এসছে যে আদালতগুলোতে আমাদের আদালতগুলোতে প্রচুর পরিমাণ আপনার আমাদের যারা ভিড় হয়, কারণ বেশিরভাগই আপনারা জানেন যে মিথ্যা মামলার যারা আসামি তাদেরকে সেখানে আসতে হাজিরা দিতে হয়, সবসময় তাদেরকে সেখানে উপস্থিত, প্রায় প্রতিদিনই অসংখ্য মানুষ সেখানে উপস্থিত হয়, প্রায় প্রত্যেকটি আদালতেই ঢাকাতে সবচেয়ে বেশি অন্যান্য গুরুত্ব দেয় এবং সংখ্যা হাজারের কম হবে না, প্রতিদিন হাজার হাজার লোকই সেখানে যায়। এবং ইতিমধ্যে আমি যে রিপোর্টটা পেয়েছি তার মধ্যে দেখলাম যে 30 জন বিচারক ইতিমধ্যে কোয়ারেন্টাইনে চলে গেছে। 30 জন বিচারক যদি কোয়ারেন্টাইনে যান সেই ক্ষেত্রে এটা খুব পরিষ্কার যে বিচার আদালতগুলোতে কিন্তু এটা সংক্রমণটা বেশি হচ্ছে। আমরা সেই কারণে আহ্বান জানাচ্ছি যে আপনার এই পরিস্থিতি বিবেচনা করে জনগণের স্বাস্থ্যের কথা চিন্তা করে জনগণের জীবনের কথা চিন্তা করে আদালতগুলো আপাতত কিছুদিন বন্ধ রাখা প্রয়োজন। বিষয়টা অবশ্য অ্যাটর্নি জেনারেল কালকে আলাপ করেছেন যে আপনার সুপ্রিম কোর্টের বিচারকদের সিদ্ধান্ত আমরা আশা করব সুপ্রিম কোর্টের বিচারকরা এই সিদ্ধান্ত নেবেন, দেশের কথা চিন্তা করে জনগণের কথা চিন্তা করে। আমরা আবারও বলছি যে এই নির্বাচনগুলোকে স্থগিত করে আপাতত স্থগিত করা প্রয়োজন এবং পরবর্তীতে এই নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে। আর পাবলিক ট্রান্সপোর্ট সম্পর্কে আমার যেটা আমাদের বলছেন আমি ছড়াতে পারি, বিভিন্নভাবে ছড়াতে পারি, আমি এখন সমস্যা হচ্ছে যে একদম ডোমেস্টিক ট্রান্সপোর্ট পরে কথা বলি। আমার এই পর্যন্তই আমাদের মূল দা এটা হচ্ছে যে আহ্বান হচ্ছে যে নির্বাচন স্থগিত রাখা আর আদালতের কার্যক্রম স্থগিত রাখা যতদিন প্রয়োজন। আতঙ্কের মধ্যে পড়লো এবং আসার পরে যে যন্ত্রণা, আসার পরে আপনাদের পক্ষ থেকে দাবি ছিল যে যারা চিকিৎসা সেবা নিয়োজিত থাকে তাদের বিশেষ প্রশিক্ষণ এবং যন্ত্রপাতি তখনই কিন্তু আপনার বিভিন্ন বিজ্ঞানীরা বিশেষজ্ঞরা বলছিলেন যে এটা একটা মারাত্মক ভাইরাস এবং এটার কোন প্রতিষেধক
উদ্ভাবন করা সম্ভব হয়নি। তো সেই কারণে এটা যদি ছড়িয়ে পড়ে তাহলে সারা বিশ্বে এটা একটা মহামারী আকারে দেখা দিতে পারে। এবং যেহেতু আমাদের বেশিরভাগ মানুষই বিদেশের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে, অনেক প্রবাসী আছেন যারা প্রায় হাজার লক্ষ লক্ষ প্রবাসীরা বিদেশে রয়েছেন, তারা দেশে ফিরে আসলে কি সমস্যা তৈরি হতে পারে সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। কোন কোন দেশ থেকে কিন্তু আমাদের বাঙালিদের ফেরত দেওয়া হচ্ছে, কিছু কিছু জায়গায় আমরা বন্ধ করে দিয়ে ফেরত দেওয়া হচ্ছে। আজকে এখন মালয়েশিয়াতে দেখলাম যে তারা বলছে যে সব বন্ধ করে দিয়েছে, বেতন বন্ধ, কাজ বন্ধ এবং ফেরত যাওয়ার জন্য বলছে। এই বিষয়গুলো সরকার কখনোই প্রিয়েম করেনি এবং সরকার দুর্ভাগ্যজনক ভাবে তারা অন্য বিষয়গুলোতে এত বেশি আপনার ব্যস্ত ছিল যে তারা এই জনগণ সম্পূর্ণ বিষয়টি এটাকে তারা কোন রকমই গুরুত্ব দেয়নি, দায়িত্বহীনতার কাজ করেছে বলে মনে হয়। আর নির্বাচন কমিশন বলছে সর্বশেষ যে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী তাদের নির্বাচন করতে হচ্ছে। এবং এটা পেছনে ব্যাপারটা শুধুমাত্র উদ্যোগটা প্রয়োজন, তাদের ইচ্ছাটা প্রয়োজন, এটার জন্য তো দায়ী হবে নির্বাচন কমিশন। একটা মেশিনই আঙুল দেবে সেখানে করোনা ভাইরাস আক্রান্ত রোগী একজন হলে যথেষ্ট, প্রচারণা যাবে না এবং কারণ যদি তারা হাত না মিলায়।